হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। আর তার সাথে বড় খবর, ঘন্টায় 150 কিলোমিটার অবধি বেগ নিয়ে গিয়েছে আরো এক সাইক্লোন, যা আছড়ে পড়বে বাংলা উড়িষ্যা উপকূলে, তজনজ হবে বাংলার একাংশ। যার নাম দেওয়া হয়েছে সিত্রাং। ভয়ানক দুর্যোগ আবারও পশ্চিমবঙ্গ জুড়ে এক বিপদ গ্রাস করতে চলেছে। কবে থেকে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, জামফানের থেকে আরো ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সব মিলিয়ে বিস্তারিত খবর দেখব। বাংলার বুকে কবে এই ঝড় আছড়ে পড়ছে, কোন কোন জেলায় এবারে কঠোর সতর্কবার্তা জারি হচ্ছে, বাংলা উড়িষ্যা উপকূলে বিশেষ করে তছনছ হবে, যা 150 কিলোমিটার বেগ অব্দি ভয়ানক দুর্যোগ আবারও বাংলার বুকে, সাইক্লোন সিত্রাং। একদিকে হোলির আগে যেমন দুর্যোগ নিয়ে আসছে বাংলায়, আর তার মাঝে চোখ রাখলে আবার সাত সকালে কিয়েভের শক্তিশালী বিস্ফোরণ, 3-3টি বিস্ফোরণ ঘটালো এবার ইউক্রেনে, ভয়ানক বিপদ। আরো ভয়ঙ্কর হয়ে উঠছে রাশিয়া ইউক্রেনকে এবার তছনছ করার সিদ্ধান্ত, পরিস্থিতি আবারও সরগরম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলায় ফিরেছে প্রায় 300 জন, তাদের সাথে দেখা করতে উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই সাথে আবার বড় খবর, উচ্চ মাধ্যমিক নয়, এবার বিছাবে ভোট, বিশাল বড় আপডেট মুখ্যমন্ত্রী মমতা। আর তার মাঝে আরো এক খবর, কেন্দ্র সরকারের তরফ থেকে আবারও পিছিয়ে দেওয়া হলো জেই মেন অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, তারপরে ফের একবার রদবদল হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখানে আরো এক বিপদের খবর সামনে আসছে, ট্রেন থেকেই পড়ে মৃত্যু হলো এক মাধ্যমিক ছাত্রী, আর তারপরে সরগরম গোটা বাংলা। আর এমনই সময় উচ্চ মাধ্যমিকের ভোটের দিন বদলের চিঠি রাজ্য সরকার, উচ্চ মাধ্যমিক চলাকালীন উপনির্বাচন, পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, আসানসোল বালিগঞ্জের উপনির্বাচন এবার দিন বদলের কথা কমিশনকে চিঠি দিয়ে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এখনো পর্যন্ত অবিচল রইল পেট্রোল ডিজেলের দাম, তবে যুদ্ধক্ষেত্রে ভয়ানক পরিস্থিতি, তারপরে দাম বাড়ার ইঙ্গিত, এবার কবে বাড়ে দাম সেদিকে দেখা। আরেকদিকে আবার বড় খবর, মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন কঠিন, এমনই সময় প্রত্যেককে পাস করাতে হবে, এমনকি ভালো নাম্বার দিতে হবে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এমন ইঙ্গিত উঠে আসছে। তবে শিক্ষা দপ্তর কি সিদ্ধান্ত নাই এবার তাই দেখার। বাংলা নিয়ে এবার একের পর এক বড় খবর সামনে আসছে, একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার, তার আগেই করোনা সংক্রমণের খবর আসছে চীনের বুকে, একের পর এক জায়গায় কঠোর লকডাউন, কি হচ্ছে এবার চীনের বুকে, কি কারণে একের পর এক শহর জুড়ে কঠোর লকডাউন জারি করা হচ্ছে। আর এমন সময় রাশিয়াকে সাহায্য করলে চীন ভয়ানক পরিণতি ভুগতে হবে, কড়া হুঁশিয়ারি দিচ্ছে এবার মার্কিন, তারপরে বড় খবর এবার আমেরিকার তরফ থেকে হুঁশিয়ারি পাওয়ার পর কোন দিকে যায় চীন, সব মিলিয়ে পরিস্থিতি আবার নতুন করে মোড় নিয়েছে। এবং এই ভিডিওর একদম শেষেই থাকছে, অটো চালক, রিক্সা চালক, টোটো চালক, রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য আবারও রাজ্য কেন্দ্র সরকারের বিরাট বড় অনুদান। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবারও 4 রাজ্যে জয়লাভ করার পর দুর্দান্ত সুখবর আসছে বাংলার বুকে, সব মিলে থাকছে ভিডিওর শেষ কিনে একটি তাজা লেটেস্ট আপডেট। যা জানতে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতেই হবে, কারণ আজকের প্রতিটি সংবাদ প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে জানতেই হবে। সব মিলিয়ে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুন বার এসে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে সবার আগে লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ, তাজা লেটেস্ট হেডলাইন নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে, এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর পাওয়ার জন্য এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন। প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবর, এদিন ছিল মাধ্যমিক অঙ্ক পরীক্ষা, সকাল সকাল পরীক্ষার চিন্তা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মাধ্যমিকের এক ছাত্রী, আর এমনই সময় ভয়ানক ঘটনা ঘটলো তার সঙ্গে, আর পরীক্ষা দেয়া হলো না তার, একেবারে প্রাণই চলে গেল পড়ুয়ার, ট্রেন থেকে পড়েই মৃত্যু হলো মাধ্যমিক ছাত্রী। সেটা চোখ রাখবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কি খবর সামনে আসছে প্রশাসনের তরফ থেকে। তবে তার আগে জানিয়ে দেবো আবারও ফের দুর্যোগ বাংলার বুকে, তছনছ হবে সাইক্লোন, এবার নতুন করে সাইক্লোন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে হানা দিচ্ছে, আর যাতেই তছনছ পশ্চিমবঙ্গ। এক্ষুনি মাত্র সংবাদে উঠে এলো মার্চের তৃতীয় সপ্তাহে ঝাঁপিয়ে আসছে 150 কিলোমিটার বেগে ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যার নাম দেওয়া হয়েছে ইতিমধ্যে থাইল্যান্ডের দেওয়া নামে ঘূর্ণিঝড়ের নাম করা হয়েছে সিত্রাং, যা মূলত 150 কিলোমিটার বেগে উড়িষ্যা ও বাংলার উপকূলে ভয়ানক গতিতে আছড়ে পড়বে, যেখানে মূলত ইন্দোনেশিয়ার বান্দা আচের উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ আস্তে আস্তে শক্তি বাড়িয়ে ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসতে চলেছে। কবে এসে আছড়ে পড়বে উপকূলে তা এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ না বলা গেলেও মার্চের তৃতীয় সপ্তাহ নাগাদ এই ভয়ানক দুর্যোগ আবার বাংলা
বাংলার বুকে তছনছ পশ্চিমবঙ্গের একাংশ। তবে এই নিম্নচাপ কতটা পরিমাণে সাইক্লোনে রূপান্তরিত হয় সেটাই দেখার এবার ইন্দোনেশিয়া উপকূলের নিম্নচাপ আবহাওয়াবিদরা তা নিয়ে সুনির্দিষ্ট কিছু জানালে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো জেলায় জেলায় রেড অ্যালার্ট কোথায় কোথায় জারি হচ্ছে তাও সবার আগে উপস্থাপন করব। আর অন্যদিকে দুই কাউন্সিলরের খুনের ঘটনায় এবারে নবান্নে পুলিশ প্রশাসন শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই পুরুলিয়ার ঝালদা এবং উত্তর চব্বিশ পরগনার পানিহাটি কংগ্রেস ও তৃণমূলের দুই কাউন্সিলর খুন হন। ইতিমধ্যে দুই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর তার সাথে যোগ রাখলে চীনে হচ্ছেটা কি আরো এক শহরে জারি হচ্ছে কড়া লকডাউন, এবার কি করে এত আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আর তাতেই সংশয় ফের কি চতুর্থ ঢেউ করোনার ছড়িয়ে পড়বে চীন থেকে গোটা দেশ জুড়ে, আবারও কি করোনার ধ্বংসলীলা দেখা যাবে। এবার সেনজির 1,75,00,000 মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে বলে সূত্র মারফত খবর। এমনকি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের অর্থনীতিবিদদের মতে এই নয়া লকডাউনের ফলে চীনের ডিজিপিতে মারাত্মক প্রভাব পড়তে পারে। অনেকেই মনে করছেন ভাইরাসের সংক্রমণ কমাতে চীনে আরও কিছু শহরে নতুন করে লকডাউন জারি হতে পারে। এবার তছনছ হচ্ছে গোটা পরিস্থিতি, টালমাটাল গোটা বাংলাকে নিয়েও এবার ভয়ে কাঁপছে বাংলার প্রশাসন। সেই সাথে চোখ রাখলে বড় খবর, উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে বিধানসভা ভোটে জিতে গিফট কার্ড নিয়ে বেরিয়ে পড়েছে গেরুয়া শিবির। এবার আরো স্পষ্ট করে বললেন মোদী সরকার, সাধারণ মানুষের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিতে শুরু করেছে তারা, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হচ্ছে, এমন সময় এএফ এর সুদের হার কমিয়ে সংকটে ফেলা হচ্ছে মধ্যবিত্তকে। এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধি সুদ হ্রাসের বিরুদ্ধে ফের আন্দোলন, বিরোধীদের একতা করার ডাক দিলেন বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোলপাড় করলেন গোটা দেশ জুড়ে, যেখানে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় দাবি আসুন একজোট হয়ে প্রতিবাদ করি, রুখে দিই কলা উদ্যোগ। শনিবার এএফ এর সুদ কমানো ঘোষণা করেছে কেন্দ্রীয় সহমন্ত্রী। সুদের হার গত 44 বছরের সর্বনিম্ন, 24 ঘন্টা যেতে যেতে ইস্যুতে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী সবার আগে। তার মাঝে চোখ রাখলে বড় খবর, আবারও জোড়া ফলায় বিধ্বস্ত উচ্চ মাধ্যমিক, ফের কি বদলাচ্ছে পরীক্ষা সূচি, এবার ঘোরতর পদ্ধতি। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি নিয়ে ফের বিপাকে পড়ছে সাংসদ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ফের বদলে যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষার তারিখ, আর তার জেরে উচ্চ মাধ্যমিকের উপর ব্যাপক প্রভাব পড়ছে। 16 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা শুরু হবে 21 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত চলবে। এবার সোমবার বিজ্ঞপ্তি জারি করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে জানিয়েছে, তবে তার আগে জয়েন্ট এন্ট্রান্সকে লক্ষ্য করে দিন বদল করেছিল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পশ্চিমবঙ্গ সরকার। আর তারপরে আবারও দিন বদল করার পর তোলপাড় খাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে, ফের কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন বদলে যাবে, এবার নতুন করে সংশয়। একদিকে পরীক্ষা ফিক্সড, আর এদিকে 12 এপ্রিল আসানসোল বালিগঞ্জের উপনির্বাচন রয়েছে, আর যার জেরে স্কুলগুলো অনেকটাই নিয়ে নিতে পারে তারা। আর এদিকে তোলপাড় কাণ্ড, এবার কি হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সরাসরি কি বাতিল ঘোষণা করবে? ছাত্রছাত্রীদের একের পর এক দাবি, বাতিল হোক। এমনকি মাধ্যমিক নিয়েও একই কথা, যেখানে বহুদিন ধরে পরীক্ষা হয়নি, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ছাত্রছাত্রীদের পড়াশুনো সেভাবেও হয়নি, তারপরেও তারা পরীক্ষা দিতে রাজি হয়েছে। আর এমন পরিস্থিতিতে যেকোনো প্রশ্ন কঠিন, ইতিহাস পরীক্ষার পরে নড়ে চড়ে বসছে গোটা শিক্ষক মহল, শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী, প্রত্যেকের দাবি নাম্বার দিতেই হবে, কারণ যে হারে সিলেবাসের বাইরে প্রশ্ন, এমনকি কঠিন প্রশ্ন করা হয়েছে, কেবলমাত্র মেধাবী ছাত্ররাও বেশি নাম্বার স্কোর করতে পারেনি, সে সাথে আবার নিম্ন মধ্যবিত্ত ছাত্রছাত্রীরা তো একেবারে গোল্লায় চলে গিয়েছে, যার ফলে তাদের একটাই হাত জোর করে প্রার্থনা, পাস করে দেয়া হোক এবার মাধ্যমিক পরীক্ষায়। তোলপাড় তা নিয়ে গোটা বাংলা একের পর এক জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে। তবে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আপনাদের কি মতামত, সে মতামত নাকি অন্য কোনো মতামত রয়েছে, অবশ্যই আপনাদের প্রত্যেকের মতামত গুরুত্ব সহকারে কমেন্টে উল্লেখ করবেন, সাথে আপনার পরীক্ষা কেন্দ্রের নাম বা কোন স্কুল থেকে আপনি খবরটি দেখছেন। সেই সাথে আবার বড় খবর সামনে আসছে, একদিকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে, যেখানে যুদ্ধ বিধ্বস্ত গোটা দেশ, রাশিয়া ইউক্রেন নিয়ে বড় খবর সামনে আসছে। আর তার মাঝে চোখ রাখলে চার রাজ্য জয়ের পর লোকসভায় মোদি মোদি স্লোগান, এভাবেই প্রতিক্রিয়া জানালেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে খবর আসছে 14 দেশের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, পাঞ্জাবে আম আদমি পার্টি কংগ্রেসকে বিধ্বস্ত করে জয়ী হয়েছে। এমন সময় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এদিকে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিধ্বস্ত গোটা দেশের চোখে বা রাশিয়ার দিকে, এমনই সময় বড় খবর সামনে আসছে, একসঙ্গে আমরাই জিতব, আশ্বাস বার্তা এবার ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট নিজেই এমন জানিয়েছেন, সোমবার প্রকাশিত একটি নতুন ভিডিওতে ইউক্রেনের রাষ্ট্রপতি জানিয়েছেন, রাশিয়া আমাদের অবাক কাঠামো ধ্বংস করেছে, আমাদের শহরগুলোকে মারতে চলেছে, তবে আমরা প্রতিটি শহর প্রতিটি রাস্তা পুনর্নির্মাণ করব, শহর রক্ষা করতে, গ্রাম রক্ষা করতে, আমাদের জমির প্রতি মিটার রক্ষা করতে, একে অপরকে সাহায্য করতে।
করতে হবে, একে অপরকে সমর্থন করুন, একসঙ্গেই আমরা জিতব, এমনই বার্তাটা। আর সেই সাথে বড় খবর, ইউক্রেন রাশিয়ার আবহে ভয়ানক খবর সামনে আসছে। এবার যুদ্ধবিধ্বস্ত রাশিয়ায় ইনস্টাগ্রাম ব্যবহার বন্ধ করলো এমনই সূত্র মারফত খবর সামনে আসছে। তার সাথেও একের পর এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেখান থেকে সরে গিয়েছে তার এই আগ্রাসী নীতির জন্য। আর এমনই সময় চীন সাহায্যের হাত নাকি রাশিয়াকে, বড় খবর, রাশিয়াকে সাহায্য করলে চীনকে ভুগতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, সাফ জানানো হচ্ছে রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করতে হলে এর পরিণতি ভোগ করতে হবে চীনকে। এবার কড়া বার্তা দিচ্ছে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র। তবে একের পর এক সমাধান সূত্র কবে মিলছে আলোচনার পরেও তা নিয়েও দ্বন্দ্ব থেকে যাচ্ছে। এদিকে আবার বিশ্ববিদ্যালয়ে হামলা রাশিয়ার, এমনই অভিযোগ সামনে আসলো ইউক্রেনের, যেখানে শিক্ষাঙ্গনের হামলার অভিযোগ। ইউক্রেন ন্যাশনাল ইউনিভার্সিটি রাশিয়ান সেনারা হামলার অভিযোগ উঠেছে ইউক্রেন সরকারের, আর তাতেই তোলপাড় গোটা দেশ। সে সাথে আবার ঝাঁপে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় কারা কারা পাবেন সেই টাকা। ভিডিওর শেষ কিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে তার আগে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট উপস্থাপন করুন, এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। তবে তার সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচের লাইক বাটনে প্রেস করে অবশ্যই লাইক দিয়ে আমাদের মোটিভেটেড করবেন, তাহলে প্রতিদিন প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর টাইম টু টাইম আপনাদের সামনে উপস্থাপন করব। তার জন্য অবশ্যই একটি লাইক করবেন, এবং বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।